الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। ঈমানের মূল্য অনেক, সারা জাহানের থেকেও বেশি ঈমানের মূল্য। কাল হযরত যে হাদিসটা শোনাচ্ছিলেন, আল ঈমানু বিযউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের সত্তরের থেকে বেশি কি আছে, শাখা আছে। একাত্তর, তিয়াত্তর, মানে সত্তরের ঊর্ধ্বে শাখা আছে। তার সব থেকে বড় শাখাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা না পড়লে কিন্তু মুসলমান হতে পারবে না। এই কলমা হচ্ছে জান্নাতের চাবি, জান্নাতের চাবি এই কলমা। জান্নাতের দরওয়াজায় প্রথম লাইনে এইটাই লেখা আছে, কি লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দ্বিতীয় লাইনে লেখা আছে, মা কদ্দমনা ওয়াজাদনা, মা কদ্দমনা ওয়াজাদনা, যা কিছু পাঠিয়েছিলাম পেয়ে গেছি, যা কিছু পাঠিয়েছিলাম পেয়ে গেছি। আসলে আমাদের একটা ভুল বুঝাবুঝি কি জানেন, এই দান টান করার সময় ভালোটা এখানে রাখি নাকি, কি ভুল ভাল বলছি না তো? ধরুন আপনার ফল আছে, তো ভালো ভালোগুলো রেখে দিই, বিজনেস হবে, আর যেগুলো একটু বাঁকাবুকি সেইগুলো দান করার জায়গায় দিয়ে দিই, সব জিনিস। কিন্তু আসলে যেটা দান করি সেইটাই আমার, আমার নিজের খাতায় কোনটা থাকবে, যেটা দান করা হয় ওইটাই আমার, আমাকে দিচ্ছি ওটা। আমরা খালি ভুল বুঝি যে মনে হয় এইটা আমার কাছ থেকে চলে গেল, ভালোটা মনে করে রেখে দিই, আর পরের মুহূর্তে যদি দম বন্ধ হয়ে আর মারা যায় তাহলে পরে ওটা কার হয়ে গেল, ওয়ারিসানের হয়ে গেল নাকি।
मा कद्दमना वजदना, जो मैंने भेजा था पहले वो मुझे मिल गया, मैं पा गया। दुनिया থেকে যেটা আমল করে রাখা হয় সেটা কার জন্য চলে যায়? নিজের জন্যই চলে যায়। ওমা আকালনা রবিহনা, আর যেটা খেয়ে নিয়েছি গায়ে গতরে লেগেছে পরে নিয়েছি, তো সেটা যাক আমার লাভ হয়েছে, দুনিয়াবি লাভ হোক। কি হয়েছে? হয়েছে, লাভ হয়েছে। ওমা তারাকনা খাসারনা, আর যেটা দুনিয়ায় ছেড়ে এসেছি ওটা আমার লসই হয়ে গেছে। কি হয়ে গেছে? লস হয়ে গেছে, লস হয়ে গেছে। এটা জান্নাতের দরওয়াজার দ্বিতীয় লাইনে। আর তৃতীয় লাইনে লেখা আছে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মাতুন বলিয়ে না ইয়ার জওয়ান লড়কা, তুম লোগো কো তো সিখনা পড়েগা না। উম্মাতুন মুজনিবাতুন, মুজনিবাতুন, উম্মাতুন মুজনিবাতুন, মানে গুনাহগার উম্মত। আমরা কি গুনাহগার উম্মত? ইমানদার তো আলহামদুলিল্লাহ হ্যাঁ, কিন্তু গুনাহগার ভি তো হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন কুল্লুকুম খাতাউন, কুল্লুকুম, তোমরা সব ভুল ভ্রান্তিতে ভরা, তোমরা গুনাহগার। খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন, আর বেহতরিন গুনাহগার তো ও হয় যে তওবা করতে রাখতা হয়, বেশি বেশি তওবা করে, ইস্তিগফার করে। আর ঠিক এই হাদিসের সঙ্গে আর একটা হাদিসের মিল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আত-তাইবুনা মিনাজ জামবি কামাল্লা জামবালা। আপনি গুনাহ সে তওবা করনে ওয়ালা এসা হ্যায়, নিজের গুনাহ থেকে তওবা করনে ওয়ালা এমন যেমন সে গুনাহই করেনি, যেমন সে আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, তওবা করনে ওয়ালা গুনাহ সে এসা হ্যায় জেসা উসনে গুনাহ কিয়াহি নেহি। নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি। যাই হোক, তো জান্নাতেও আল্লাহ পাক গুনাহগারদেরকে যে পার করবেন সেটা লিখে রেখে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাহানা খোঁজেন, বাহানা বাহানা খোঁজেন, যে কোনো না যে কোনো বাহানায়। কার কোন ছোট থেকে ছোট আমল আল্লাহ পছন্দ করে নিয়ে আর পার করে দেবে। ইতরাতে নেই, আমলে ইতরাতে নেই, আমলে ইতরানো কাকে বলে? মা ইতনা করতা হুম, ইতনা এত জিকির করি, এত তিলাওয়াত করি, এত তসবি পড়ি, অনেক কিছু আমল যদি আল্লাহ করার তৌফিক দান করেন ওটাকে নাসিয়াম মানসিয়া ভুলে যাও। আর এইটাই বলো আল্লাহ কিছু করতে পারে। জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ আদায় করে কি পড়েছিলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাকি? তো এইটাই আল্লাহ তাআলা আমাদের অন্তরে বসিয়ে দিন, যেন এইভাবে পথ এগোতে পারি। যখনই নিজেকে কিছু মনে করলো সে ওইখানে দাঁড়িয়ে গেল, আর এগোতে পারবে না, আর পিছোতে থাকবে। আবার এগিয়ে যেতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে যে আল্লাহ তোমার পবিত্র দরবারে যেটা আমার মনসিলে মকসুদ তুমি আমাকে পার করে দাও।
তুমি আমাকে পার করে দাও, তোমার রেজামন্দি তোমার খুশনদি যেন আমি হাসিল করতে পারি। আমিন সুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই রাস্তার প্রথম সারিতে যারা আছেন তাদের নাম কি? হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছে, দিয়েছেন তো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরের ভিতরে তাকওয়া কতটা আছে তার পরীক্ষা তাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তারা এই রকম, তাদের ইমতিহান নিয়েছে, ইমতিহান পরীক্ষাকে বলা, তাদের দিলের তাকওয়া অন্তরের তাকওয়া, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, রক্ত যায় না মাংস যায় না কিন্তু তোমাদের অন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। কুরবানি সম্পর্কে আয়াতে আল্লাহ পাক বলেছেন, কিন্তু আল্লাহ পাক বলছেন তাদের অন্তরের যত রকমের পেরেশানির সামনে নবীজির হুকুম হলো বেরিয়ে পড়ো, তারা সমস্ত পেরেশানিকে পিছনে ফেলে জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর হুকুমে বেরিয়ে পড়তে। তো আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের মাগফিরাতের ওয়াদা আল্লাহ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য একটা জিনিস এইখান থেকে মনে পড়ে গেল, সেটা আমি আমার ভাইদের কাছে সেটা বলতে চাই, যে আজকাল দেখবেন সাহাবায়ে কেরাম সম্পর্কে অনেক রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এ একটা শয়তানি সুরসুরি চলছে, আলেমরা শুরু করেছে, আর সাধারণ মানুষের ভিতরে কোনো সাহাবার মধ্যে তাকে ধরে তার পোস্টমর্টম শুরু করে দিল যে ওনার ভিতরে এই এই ভুল ছিল, এই এই ছিল, এই এই ছিল। বলুন নাউজুবিল্লাহ। এটা তো জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, আমার পরে আমার সাহাবাদেরকে নিশানা করো না, তাদের সমালোচনা করো না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই যে আয়াতটা আল্লাহ পাক মনে করিয়ে দিলেন যেটা আলোচনা হচ্ছে, এটা আল্লাহ পাক বলছেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য মাগফিরাতের ওয়াদা আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ যদি কাউকে মাগফিরাতের ওয়াদা করে দেন, তাদের জীবন নিয়ে আর সমালোচনা করা যাবে? সমালোচনা করতে নেই, মানে ঈমান নষ্ট হয়ে যাবার মানে উপক্রম হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই একটা আলাদা, মানে এই গুনার মধ্যে সব থেকে বেশি যে দলটা, সব থেকে বেশি যে দলটা এই গুনার মধ্যে মুবতালা আছে, সেই দলের নাম কি? জামাতে ইসলামী। কিন্তু তার থেকেও খতরনাক হচ্ছে শিয়া। কি? শিয়া। কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদার মধ্যে একটা মস্ত বড় আকীদা, যে নবীগণের পরে
জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী রসুলদের পরে দুনিয়ার সমস্ত মানুষের থেকে সব থেকে বড় ইমানদার কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে কাফের বলে, নাউযুবিল্লাহ। আর যেটা বললে মওদুদী, ওটা ওই শিয়াদেরই আকীদা থেকেই নিয়ে সাহাবাদের বিভিন্ন রকম সমালোচনা করা হয়েছে, করেছে। সেটার জন্যই তো আহলে হক উলামা ওনাদেরকে কি বলেছে, এ বাতিল ফিরকা। তো আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে। আর আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম, আর তাদের মর্তবা অনেক উঁচু। কে বলছেন? অনেক বড় সওয়াব তাদের জন্য আল্লাহ পাক করেছেন। তো ইমানদারদের যে মেয়ার আল্লাহর কাছে পৌঁছানো, সর্বপ্রথম যে জামাত আল্লাহর কাছে পৌঁছেছে সেই জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ। ওই জন্যে হযরত শাহ আব্দুল কাদির জিলানি নওয়ারাল্লাহু মারকাদাহু কদ্দাসাল্লাহু সিররাহু বলেন যে হাজার হাজার আউলিয়া ওলি আব্দাল গৌস কুতুবদের দরজা মিলিয়ে একজন আদনা সাহাবার সমকক্ষ হতে পারবে না, আদনা সাহাবার সমকক্ষ হতে পারবে না। তারা বুঝেছেন, তারা জানতেন সাহাবা কোন দরজের মানুষ। কোরআন পাকে আল্লাহ পাক যাদের নাম নিয়ে উল্লেখ করছেন যে তাদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষায় তারা পাস করেছেন। আমি তুমি অমুক তমুক কোন ক্ষেত কামুলি যে তারা যাকে আল্লাহ বলছেন আমি পাশ করিয়ে দিয়েছি পরীক্ষা নিয়ে, তাদের খাতা নিয়ে নতুন করে কলম নিয়ে বসে গেছে মওদুদী সাহেব যে ও ওই দরজার নয়, ও ওই দরজার নয়, ও ওইটা নয়, ও ওইটা নয়। ওরা আহলে হক মানে সত্যের মাপকাঠি নন। ওনারা যদি সত্যের মাপকাঠি না হবে তাহলে তো কোরআন থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে, হাদিস থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে। সেই জন্যে খুব সাবধান, আল্লাহর যে দিন আমাদের কাছে এসছে হযরতে সাহাবায়ে কেরামের কুরবানির মাধ্যমেই এসছে। কাদের কুরবানির মাধ্যমে এসছে? হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা, তারা নিজের স্ত্রীকে বিবাহ করে, নিজের ছেলে সন্তানদের ইতিম করে, জান দিয়ে মাল দিয়ে এই দিনকে রক্ষা করেছেন এবং এই দিনকে আগে পৌঁছেছেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের শান মোতাবিক জাযায়ে খায়ের দান করুন, শান মোতাবিক আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। তারা আমাদের মানে চোখের মণি, কথা বুঝতে পেরেছেন তো? বদনসিব মানুষ তারাই যারা সাহাবায়ে কেরামদের আবার পরীক্ষার খাতা নতুন করে বার করে আবার লাল দাগ লাগাবার চেষ্টা করছে, তারা নিজেদেরই ইমান আমল, নিজেদের আখেরাতকে বরবাদ করছে, ছাড়া অন্য কিছু করছে না তারা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আর সব সময় আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে কায়েম ও দায়েম রাখুন। সিরাতে মুস্তাকিম একটা এমন যে পাঁচক্ত নামাজে প্রত্যেক রেকাতে আল্লাহ পাক দোয়া করতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিমের বিপরীত দুটো রাস্তা, কটা রাস্তা? দুটো রাস্তা, একটা মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইয়া আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তারা কারা? নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন, উলাইকা লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালেহীন। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকেই আল্লাহ পাক করে দিয়েছেন। আনআমতা আলাইহিম,
যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, কাদেরকে পুরস্কৃত করেছ সেটাও কোরআনের অন্য আয়াতে, উলাইকাল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তারা কে কে? কোরআন নিজে বলছে নবীন, বলুন, সিদ্দিকিন, সুহাদা, সালেহীন। তো তাদের রাস্তায় আমরা সহজ ভাষায় আমাদের আকাবিরিনদের কাছে যে সলাফে সলেহীনদের রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ আহলে হক বুজুর্গানে দিন আউলিয়া আল্লাহ যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় কায়েম রাখো। ইহদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আর আজকাল যে সমস্ত তর্ক বিতর্ক বিশেষ করে নেটে যে আসছে ওতে খুব বেশি শরীক হবার দরকার নেই, মানে খেয়েই হারিয়ে ফেলবে মানুষ। এদিকে দশজন আলেমের ফটো দিয়ে রেখেছে, এদিকে দশজন আলেমের ফটো দিয়ে রেখেছে, ওরা ওদের মতো বক্তব্য রাখছে, ওদের ওদের মোনাজাত করবে কি করবে না? মোনাজাত নামাজের পরে মোনাজাত করবে কি করবে না? আবার এই সমস্ত ইয়ং ছেলেরা স্কুল কলেজের বলুন বা মাদ্রাসার মৌলানা সাহেবরাও, তারাও তো খেয়ে হারিয়ে ফেলছে, কি করবো রে বাবা? আমাকে একজন বললে আমি আর মোনাজাত করি না, আমি করি না। কেন? বলে নবীজি তো মোনাজাত করেননি নাকি? আমি বললাম তাহলে কি করো? বলে না আমি ওই সবাই মোনাজাত করে যখন চলে যাই, মানে নামাজ পড়তে লাগে, তখন আমি মোনাজাতটা করি। আমি বলে এইটা নবীজি করেছেন তাই তো? মানে সবাই মোনাজাত করে যে যার সুন্নত পড়তে লাগলো তারপরে মোনাজাত নবীজি করতেন, সে তখন হাঁ করে বসে আছে, যা বাবা ভুল ভাল। আমি বলি ভুল ভাল সব আমাদের আকাবিরিন যেটাকে করে গেছেন আলহামদুলিল্লাহ ওটা একেবারেই ঠিক। আমি বেশি এইগুলো কেন বলছি যে এইগুলো নিয়ে অনেক বিভ্রান্তি শুরু হয়ে গেছে, ঠিক আছে আমাদের আকাবিরিন যেটা করেছেন, হজরত হাজি ইমদাদুল্লাহ, হজরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা কাসিম নানুতি, হজরত আশরাফ আলী থানভী, হজরত মৌলানা খলিল আহমদ, হজরত শেখুল ইসলাম মৌলানা হুসেন আহমদ মানে, হজরত মৌলানা শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব, এই যে আমাদের আকাবিরিনদের যে একটা জামাত, এ একেবারেই ওই জামানার সাহাবাদের মতো। বুজুর্গানের দিনদের কাছে শুনেছি যে ও সাহাবা কি তারা এক জামাত থি উস জমানে মে জো পুরে হিন্দুস্তান মে ইলম কো পৌঁছায়া, ইলম কো ফেলায়া, আল্লাহ তাআলা উনকে জরিয়ে সে সারি দুনিয়া মে আল্লাহ নে ইলম কা পরচম লহরা দিয়া। আমাদের কয়েকজন আকাবিরিন এই জামানার যারা এখন মানে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় যান, তারা তাদের বক্তব্যতে বলছেন যে অমুক জায়গায় আফ্রিকার মানে একদম প্রত্যন্ত গ্রামে সেখানে দেওবন্দি আলেম আলহামদুলিল্লাহ আমরা দেখে এলাম, দেওবন্দের পড়া করা আরবি, বিভিন্ন আরবের একেবারে ইয়ে জায়গায়, বড় জায়গায় তো আলহামদুলিল্লাহ আছে, প্রত্যন্ত এলাকায় সেখানেও আল্লাহ তাআলা এই ইলিমকে যে ছড়িয়েছেন, এই সমস্ত আকাবিরিনদের দোয়া, তাদের চোখের পানি, তাদের মেহনত, তাদের পরিশ্রম আল্লাহ তাআলা সারা দুনিয়াকে চমকে দিয়েছেন। তো আমাদের আকাবিরিনরা যে আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এই দলিলটাই মনে রাখবেন, এই দলিলটাই মনে রাখবেন যে আমাদের আকাবিরিন আলহামদুলিল্লাহ পথভ্রষ্ট ছিলেন না, তারা হকের উপরে ছিলেন আর হকের উপরে আছেন। ফিতনায় যাওয়ার দরকার নেই, কোনোভাবেই ফিতনায় যাওয়ার দরকার নেই। আর এই সমস্ত মজলিসে বিশেষ করে আমরা যারা শরীক হচ্ছি, আমাদের মজলিসের এই সিলেবাসটাকেই বেশি ফলো করা দরকার। হজরতজি বলতেন যে প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠানের সিলেবাস, যদি কেউ কামিয়াব হতে চায় যে প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠানের সিলেবাস নিয়ে,
যাতে করে হযরতের কিতাবগুলো আমরা বেশি বেশি করে দেখার চেষ্টা করি। আর আমাদের এই মজলিসের যে সিস্টেম আছে, যে তালিম আছে, আমাদের যে শিক্ষা এখান থেকে দেওয়া হচ্ছে, সেইটাকেই দিল ও জান থেকে ইনশাল্লাহ আমরা মহব্বত করে সেইটার উপরে চলার চেষ্টা করবো। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। এনে একটা প্রশ্ন এসছে, বলছে যে বিয়ের সময় ছেলেদের বরেদেরকে কি হলুদ মাখা জায়েজ, আর বিয়ের সময় বা অন্য সময় ছেলেদেরকে মেহেদি পরা জায়েজ? তো ছেলেদের জন্য না হলুদ আছে বিয়ের সময়, আর না মেহেদি আছে, ছেলেদের জন্য এগুলো কিছুই নয়, ছেলেদের জন্য এগুলো জায়েজ নেই, এগুলো মেয়েদের জন্য। না মেহেদি পরা হারাম না, ছেলেদের জন্যে মেহেদি নেই। আর তাছাড়া হারামের উপরে হারামের বাপ হচ্ছে যে ওই ছেলেদেরকে ইয়ং ইয়ং মেয়েরা জড়াই জড়িয়ে জড়িয়ে এরকম করে মেহেদি মাখায়। কথা বুঝতে পেরেছ? ইয়ং মেয়েরা খালাতো ফুপুতো ভাবি বোন বিয়ে ও তারা এসে মানে সবাই যেন একটুখানি করে ছুঁয়ে ফেললো, সব টাচ করে দিল একটু করে। তো এমনি হারামের বাপ হারাম, ওগুলো তো এমনি আমরা সবাই জানি, ওগুলো আর নতুন করে প্রশ্ন করার কিছু, তবে বলে দিলাম এগুলো সবই হারাম। মেহেদি হোক হলুদ হোক বিয়ের সময় ছেলেদেরকে পরানো যাবে না। আর এমনি ঈদে টিদে যেগুলো মেয়েদেরকে এমনি সব সময় মানে হাতে মেহেদি লাগানো ভালো। একটা হাদিসে আছে যে নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাপারে কোথাও গিয়েছিলেন, একটা মহিলার হাত দেখলেন যে মানে মেহেদি লাগানো নেই, তখন বললেন ইয়ে বেটা ছেলেদের মতো হাত করে রেখেছে কারো, বেটা ছেলেদের মতো, তার মানে মেয়েদেরকে এমনি মেহেদি সবসময় লাগানো ভালো, মেয়েদেরকে মহিলাদেরকে মহিলা সেজে থাকাই ভালো আর পুরুষদেরকে পুরুষ সেজে থাকাই ভালো, যেটা আল্লাহ করেছেন সুন্নাতুল্লাহ তার উপরেই চলবে। এই যেমন দাড়ি চাঁচা, দাড়ি তো আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে, তাদেরকে দাড়ি রাখলেই ভালো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলছেন যে ফুহুল কামালুল উজুহ, মানে বেটা ছেলের চেহারা মানে পূর্ণতা আসে দাড়ি থাকলেই পূর্ণতা আসে, কথা বুঝে নে, দাড়ি না থাকলে পুরুষদের পুরুষত্ব চেহারাটা পূর্ণতা আসে না। আর এর অনেক উপকারিতাও হাদিসের কিতাব থেকেও পাওয়া যায়, আর এমনি গবেষণাও বলছে যে দাদের সব সময় দাড়িকে করে সাইন্টিফিক দিক থেকে তাদের পুরুষালী শক্তি অনেক কমে যায়। সেই জন্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে ওই কানে দুল নাকে ফুল গলায় হার, তো এসব পুরুষদের জন্য নয়, যেমন তো মেহেদিটাও নয় আর হলুদটাও নয়, পুরুষ এমনিই সুন্দর আলহামদুলিল্লাহ, পুরুষ এমনিই সুন্দর। হ্যাঁ মাকুক না, মেয়েদেরকে যত সুন্দর করে তৈরি করবেন তবে সব শরীয়তের, হ্যাঁ হল না না হলুদের অনুষ্ঠান নেই, তো এগুলো তো আমরা মানে খুব হালকা জ্ঞান যাদের আছে তারাও জানবে যে এ তো শরীয়তের বিরোধী জিনিস এটা তো। এগুলো কিয়ামতের আলামত, এগুলো কি, এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, যে
সুন্নতের বিরুদ্ধাচারণ করার একটা বড় হ্যাঁ ষড়যন্ত্র, যে কোনোভাবেই ছেলেরা সুন্নতের উপরে না চলতে পারে কিয়ামতের আলামত। হ্যাঁ এই যেগুলো আপনারা সব বলছেন এগুলো সব ইসলামের বাইরের কম থেকে এসছে, এটা শোনা সোজাসুজি বলে দিচ্ছি। ইসলামের বাইরে অন্য কম থেকে বিভিন্ন কম থেকে বিভিন্ন জিনিস উঠে এসছে, আর আমরা নবীর তরিকা ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের তরিকার উপরে আমল করছি। আল্লাহ আমাদেরকে হেফাজতের মধ্যে রাখুন। এগুলো তো খ্রিস্টানদের থেকে এসছে, জন্মদিন পালন কোত্থেকে এসছে? কিন্তু এখন হিন্দুরাও করছে, এরাও করছে, বৌদ্ধরাও করছে, অমুক করছে, যেন ওটা যেন একটা আলাদা কিছু, কিন্তু ইসলামে ওসব কিছু নেই। তার সব থেকে বড় নিদর্শন হলো জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম সেই দিনই অফাত, নাকি? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে এর কোনো মূল্য নেই, তুমি খুশি করবে না গম করবে, দুঃখ করবে না খুশি করবে, তোমরা আমার নবীর তরিকার উপরে চলতে থাকো, তোমাদেরকে কোনো দুঃখই স্পর্শ করবে না, খুশি খুশি তোমরা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসলে এখন যেগুলো হচ্ছে এইগুলোর মধ্যে কোনগুলো জায়েজ নেই আর কোনগুলো জায়েজ, এগুলো আলাদা মশলা জিজ্ঞেস করারও দরকার নেই। মানে সাধারণ একটু আধটু দিন দরদি মানুষ যারা দিনের উপরে চলেন তারা সবাই জানেন যে এগুলো সম্পূর্ণ হারাম এবং নবীর তরিকার খিলাফ। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের মতো জীবনযাপন করবে, তাদের মতো করে মুশাবিহাত ইখতিয়ার করবে, তাদের মতো করে চলবে, সে কেয়ামতের দিনে তাদের সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তাদের সঙ্গে হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এটা খুব কঠিন কথা জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সেই জন্য এ যা কিছু রস্ম রেওয়াজ আছে, যেটা কালকে একটা কথাই কথায় আল্লাহ পাক জানিয়ে দিলেন যে খুশি মানানো, মক্কা বিজয় হয়ে গেছে যেখান থেকে তাড়িয়ে দিয়েছিল, নাকি? পুরো মক্কা বিজয় হয়ে গেছে, চারিদিক থেকে মানুষ মুসলমান হচ্ছে, মানুষ কত উন্মাদ হয়ে যাবে, কত খুশি মানাবে। আল্লাহ তাআলা সেই খুশি কিভাবে মানাতে বললেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, তসবিহ পড়ুন, আলহামদুলিল্লাহর হামদ করুন, আর কি করুন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ এইগুলোতেই আল্লাহ খুশি, আর এটাই মুসলমানের খুশি। বলুন সুবহান আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। বলো, দাড়িতে রং করার ব্যাপারে মানে এ অনেক লম্বা বহাস, কথা বুঝতে পেরেছেন? আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, অনেক আলেম উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, যে কেউ বলছেন যে কালো করা যাবে না, কেউ বলছেন কালোও করা যাবে, আবার কোনো কোনো আলেম এ করেন। তবে আমাদের হজরতজির কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা এই যে ওটা স্বাভাবিকই যেমন আছে তেমন থাকতে দাও। হযরত এটা বলেছেন যে আমাদের আকাবিরিনদের মধ্যে যাদেরকে আমি নিজে দেখেছি কারোর দাড়ি আমি লাল দেখিনি। আমার সবসময় আমি দেখেছি আমরা এটাই ভালো। তো ইব্রাহিম জামানায় প্রথমে তো দাড়ি চলতে থাকতে আরম্ভ করলো, তুমি বললে ইয়া আল্লাহ ইয়ে কি হলো, বলে হালা হাতে অকাল
তোমার কি এটা তোমার সম্মান, এই দাড়িটা লাগা দাড়িতে সাদা হয়েছে মানে কি? আল্লাহ হজরত ইব্রাহিম সালামের জামানা এসে দাড়ি পাকতে শুরু করলো, গম দাড়ি পাকতে শুরু করলো। তো যখন তখন উনি আল্লাহর কাছে বলছি আল্লাহ ইয়ে কি হলো, তো বলছি ইয়ে তোমার সম্মান, কাজে দাড়ির সম্মান পাকার সম্মান। তো এইটা আবার আমরা কেন লাগাবো, লাল করবো দরকার নেই আমাদের। আর আমাদের সমস্ত বুজুর্গরা দেন, আমরা যত দেখেছি এখন তো দেখতে পাচ্ছি সব অনেকেই লাগাচ্ছে, হাদিস আছে বলেছে দাড়ি মানে রঙাতে বলেছে, মেহেন্দি লাগাতে বলেছে, তার উপর আমল করছে। আর মানে আমাদের লাগাতে খরচ অজর কিছু বলেনি। না না, এই আল্লাহর তাই নূরটা এই দাঁড়িয়ে সাধারণ সত্যি ভালো দেখা, আমার চোখে ভালো দেখাচ্ছে, অথচ চোখে খারাপ দেখাতে পারে। আর একটা জিনিস দেখবেন, এই পাকা দাড়ি দেখলে তো মানুষ সম্মান করে, আপনি যাবেন দেখবেন লোক উঠে বসবে আপনি বসবে। মানুষ সম্মান করে তো আলাদা, একটা হাদিসে আছে যে আল্লাহ বলেন যখন সাদা দাড়ির আমার বান্দা কেউ আমার কাছে কিছু চায়, আমার কাছে দোয়া করে, তো তার সাদা দাড়ি দেখে আমাকে লজ্জা লাগে যে তার দোয়া কবুল করে, তার দোয়া আমি কবুল করেই নেই। যেভাবে আমাদের ছেলেরা বড় হচ্ছে সেখানে তাদের প্রথম স্কুল, স্কুলে তো শির্ক বিদাত সব ভর্তি করে দিচ্ছে। এই যে ছেলেরা চুল কাটা শিখছে কোথা থেকে? টিভি দেখছে, খেলোয়াড়দের দেখছে, আইকন যাদের সব আইডল তাদের দেখছে, তাদের নকল করছে। তারা তো আমাদের এটা কিছু মনে করছে না, পরিবেশটাকে এমন কৃত্রিমভাবে ওই ইসরায়েলি আমেরিকান চক্রান্ত করে দিচ্ছে। আমার স্কুলে গেলেও আপনাকে এই শিক্ষক দিবস পালন করতে হবে, অমুক দিবস পালন করতে হবে, সেখানে একটা ফটো দিয়ে দিল, বললো মাস্টারমশাই আপনি মালা দিন। মুসলমান মাস্টার তাকে হেডমাস্টার স্যার আমাকে একদম ডাকবেন না, আমি চলে যাচ্ছি স্যার, মারা দেবেন কি করে বলবেন আমি কি পারবেন? মানে এতটাই আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, সবটাই এরকম। আর বাচ্চা কি শিখবে? সে তো তাকে তো ওইটাই সে জানে, এইটাই ভালো জিনিস। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, সবটা আমরা বুঝতে পারছি কিন্তু পরিস্থিতি খুব কঠিন, কঠিন পরিস্থিতি। আমরা পরিবেশ থেকে ছেলেদের সরিয়ে আনতে হিকমত শিখতে হবে, নাহলে খুব মুশকিল। আমাদের জেনারেশনকে এগুলো আমাদেরকে, আমাদের এই যে এত আমরা প্রচার করছি যে যে আমাদের পোশাক সেটা যেন শরীয়তের খেলাফ না হয় তার সতর্ক ঢাকতে হবে, আমাদের ছেলেরাই সব কেটে ফেটে সে করছে। আমরাও বলি যে তোদের এই ফ্যাশন, যদি ছোটো প্যান্ট পরা ফ্যাশন হয় তার থেকে ছোটো প্যান্ট আরও বড়ো ফ্যাশন, তার থেকে ছোটো প্যান্ট আরও বড়ো ফ্যাশন, সবচেয়ে বড়ো ফ্যাশন কি তোর উলঙ্গ হয়ে ঘোর? আর যেটা নতুন আসছে সেটাকে ওরা ফ্যাশন মনে করছি, ওদের মাথায় এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই সামনের দিকে কাটা ছিল, আমি বলি এবার দেখ তোদের পেছনটা না পুরো কেটে দিবে ঘোর, এটা ফ্যাশন কি? মানে বুদ্ধি বিবেকে শিক্ষিত মানুষগুলো তো শেখাচ্ছে। আমাদের ধর্মের কথা আমি ছেড়ে দিলাম, যারা বলছে আমরা শিক্ষিত উচ্চ শিক্ষিত তার কিরকম শিক্ষা পেয়েছে? তাই তো একবারে অশ্লীলতার দিকে আমাদের ছেলেদের ঢুকিয়ে দিচ্ছে। একমাত্র আলেমরাই তো বলছেন যে না এসব ঠিক নয়, শরিয়তের উপর এ কর মডার্নিটি। আজকে যে এই আমাদের আদব শিক্ষা থেকে যেটা বলা হচ্ছে হুজুর, সেটা আসলে আমরা বলি কি সিভিক সেন্স, কি মাস্টার কমন সেন্স, সিভিক সেন্স। আল্লাহ রসুল একজন নিরক্ষর মানুষ,
সাহাবিরা বর্বর মানুষ, তাদেরকে তুলে আনছেন ওই সিভিক সেন্স দিয়ে, এটাকে গ্রহণ করছে না, উল্টে এটাকে চেপে দিয়ে আর এমন এমন সব পদ্ধতি বলছে, সেগুলো নাকি মডার্নিটি হতে পারে? একবারে আল্লাহ রসুলের জামানা থেকে যেটা শিখিয়ে আসছেন সেটাই মডার্ন, কিন্তু আমাদেরকে ঘুর পথে দেখিয়ে দিয়ে আমাদের মন মেজাজকে এমন ভাবে একই ভুল কথাকে গোয়েবলস থিওরিতে বারবার পুশ করা হচ্ছে, এইটাই সব সব দিক থেকে ঈমানকে নষ্ট করার যত রকম চক্রান্ত হতে পারে সব চলছে। হ্যাঁ, সমস্ত বাতিল কম ইসলামের বিরুদ্ধে। এই আপনি ধরুন না, একটা আমরা দেখছি যে একটা ধরুন ক্রিম, ক্রিম মাখবে, আমি তো বলি ছেলেদের কাছে বলি, সে ক্রিমটা পা ফাটার ক্রিম মনে করুন, তাহলে আমাদের একটা চাষি বুসো লোককে দেখাবে যার পা ফেটে গেছে, ওটা মেখে ভালো হয়েছে, একটা সুন্দরী মেয়ে, সে কি অভিনেত্রী, অভিনেত্রী, তাকে উলঙ্গ করে হোল্ডিং করে দেওয়া হলো, এই সে মনে হয় বোরোলিন কোনোদিন মাখেনি, কিন্তু ওইটা সবাই আমরা দেখতে দেখতে যাচ্ছি, এ তো কি পরিকল্পনা, কেউ এর প্রতিবাদ করছে না শিক্ষিত মানুষ। হযরতকে দাও মাইক।